মিষ্টি দম্পতির নিজেদের একান্ত মুহূর্ত কাটানো দিন দিন যেন কঠিন হয়ে পড়ছে। একান্নবর্তী পরিবারে এত লোকের ভিড়ে নিজেদের একে অপরকে সময় দেওয়ার সুযোগ পাচ্ছে না এই দম্পতি। তাই শেষমেশ নিজেদের সম্পর্ক বাঁচাতে নকল ডিভোর্সের নাটক করেন তারা। নিজেদের একটি আস্তানা পাওয়ার জন্য সকলের সামনে নকল ঝামেলা বা ঝগড়া করতে শুরু করেন এই দম্পতি। এরকম একটি দম্পতির পারিবারিক মূল্যবোধ ও আবেগ অনুভূতির গল্প নিয়ে চলতি মাসের 2 তারিখে মুক্তি পেয়েছে ভিকি কৌশল ও সারা আলী খান অভিনীত রোমান্টিক কমেডি সিনেমা যারা হাটকে যারা বাঁচকে। সিনেমা প্রেমীদের কাছ থেকে এটি নিয়ে এরই মধ্যে ভালো সাড়া পাওয়া গেছে। বছরের প্রথম সফল সিনেমা হয়ে ওঠার পাশাপাশি লক্ষণ উতেকর পরিচালিত সিনেমাটি দ্বিতীয় সপ্তাহের শুরুতেই বক্স অফিসেও আলোচনার ঝড় তুলেছে। প্রথম সপ্তাহের শেষে এই সিনেমা 22 কোটির ঘর পার করে ফেলেছিল। শুরু হয়েছে নতুন সপ্তাহ। এটি বড় বাজেটের সিনেমা নয়, তাতেও প্রায় 4.5 কোটি টাকার ব্যবসা করেছে এই সিনেমা। অর্থাৎ প্রথম 5 দিন পর এই সিনেমা 30 কোটি রুপিরও বেশি আয় করেছে। সপ্তাহের ব্যস্ত দিনেও এরকম ভালো ব্যবসায় প্রমাণ হচ্ছে যে দর্শক এই সিনেমাকে সাদরে গ্রহণ করেছেন। করোনা পরবর্তী সময়ে একটি মধ্য বাজেটের ছবির ক্ষেত্রে এ আয় বেশ ভালোই। যারা হাটকে যারা বাঁচকে কিছুটা কমেডি ঘরানার সিনেমা। এ সিনেমার গান ও 2 তারকার উপস্থিতি মূলত দর্শককে হলমুখী করেছে বলে মতামত চলচ্চিত্র সমালোচকদের। নিজের বাড়ি কেনার জন্য মধ্যবিত্ত কোনো পরিবার কতটা দূর পর্যন্ত যেতে পারে, কি কি পদক্ষেপ নিতে পারে, এ নিয়েই সিনেমার গল্প। সৌম্য ও কপিলের এ গল্প প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত 2 জুন। তবে মুক্তির পর প্রথম 2 দিন ছবিটি মোটেও সুবিধা করতে পারেনি। অনেকেই ধরে নিয়েছিলেন এটিও হতে যাচ্ছে আরেকটি ফ্লপ ছবি, কিন্তু গত সোমবার থেকেই বদলে যায় ফলাফল। দর্শক দেখতে শুরু করেন ছবিটি, আয়ও বাড়তে থাকে। মুক্তির পর প্রথম 6 দিনের হিসাবে বক্স অফিস থেকে 35 কোটি রুপি আয় করেছে লক্ষণ উতেকরের ছবিটি। এখনও ভালোই ব্যবসা করছে, ছবিটির বাজেট 40 কোটি রুপি। বক্স অফিস বিশ্লেষকরা মনে করছেন দ্রুতই ছবিটি বিনিয়োগের অর্থ তুলে লাভের মুখ দেখবে। এই ছবিতে কপিল নামক চরিত্রে দেখা যাবে ভিকি কৌশলকে। ছবিতে নিজের অভিনয়ের দক্ষতা পূরণ করেছেন ভিকি। অন্যদিকে বহু চেষ্টার পরেও বেশ কিছু জায়গায় দক্ষ অভিনয়ের ছাপ ফেলতে পারেননি সারা আলী খান। বেশ কিছু ভালো ডায়লগ থাকা সত্ত্বেও অনেকটাই দুর্বল ঠেকেছে সারার অভিনয়। তবে ছবিতে সারা ও ভিকির অনলাইন কেমিস্ট্রি মন্দ লাগবে না।